এ এনএম এবং জিএনএম এর এন্ট্রান্স এক্সামে পুষ্টি সংক্রান্ত তত্ত্ব এই চাপটাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই চাপটা থেকে প্রত্যেক বছর কোয়েশ্চেন আসে এবছরও কোশ্চেন আসা সম্ভব না সেই জন্য এই চাপটাটি একটি ডিটেলসে আলোচনা করছি এই চাপটার কিছু কিছু কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসো এবং এখান থেকে কিছু কিছু তোমাকে নোট করতে হবে কারণ পরপর পাট পাটভাবে আমি সাজিয়ে দিচ্ছি এই পাট যদি তোমরা মনে রাখো তাহলে এই চাপটা থেকে যে কোনো কোশ্চেনের উত্তর তোমরা করতে পারবে তাই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করো এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে আরও বেশি পরিমাণে স্টুডেন্ট এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারে পুষ্টি সংক্রান্ত তত্ত্ব এই চাপটার প্রথমে আমি সাজিয়েছি কোনগুলো কোন ধরনের খাদ্য দেহ পরিপেশক খাদ্য দেহ পরিপেশক খাদ্য কোনটা কার্বোহাইড্রেট এবং প্রোটিন কার্বোহাইড্রেটকে কি বলা হয় শর্করা বলা হয় প্রোটিনকে কি বলা হয় আমিষ খাদ্য বলা হয় এবং লিপিড অর্থাৎ স্নেহ পদার্থ তাহলে দেহ পরিপেশক খাদ্য কোনগুলো কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড বা ফ্যাট এবং লিপিড বা ফ্যাটকে বলা হয় স্নেহ পদার্থ পরের কোশ্চেন দেখো দেহ সংরক্ষণ খাদ্য কোনগুলো প্রথমে গেল দেহ পরিপেশক খাদ্য এবারে দেহ সংরক্ষণ খাদ্য দেহ সংরক্ষণ খাদ্যগুলো হলো ভিটামিন খনিজ লবণ এগুলো হচ্ছে দেহ সংরক্ষণ খাদ্য তাহলে দেহ সংরক্ষণ খাদ্য কোনগুলো ভিটামিন এবং খনিজ পদার্থ এই দুটো হচ্ছে দেহ সংরক্ষণ খাদ্য এবারে আসি ফ্যাট জাতীয় খাদ্যের উৎস ফ্যাট জাতীয় খাদ্য বা আমি কি বলেছিলাম লিপিড জাতীয় খাদ্য বা একে স্নেহ জাতীয় খাদ্য বলা হয় সেইগুলো কোনগুলো সেইগুলো হচ্ছে তেল ঘি মাখন বাদাম নারকেল প্রভৃতি বুঝতে পেরেছো এগুলো কিন্তু খাতায় অবশ্যই নোট করো এইখান থেকে তোমরা কোশ্চেন অবশ্যই পরীক্ষায় কমন পাবে এরপরে আমরা যাই চার নম্বরে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের উৎস কোনগুলো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য যেগুলো আমরা প্রত্যেক খাই চাল গম চিনি আলু জব প্রভৃতি হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য এরপরে প্রোটিন জাতীয় খাদ্যের উৎস প্রোটিন জাতীয় খাদ্যের উৎস মাছ মাংস ডিম ডাল ইত্যাদি তাহলে মাছ মাংস ডিম ডাল এগুলো হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য যেইভাবে পরপর পাট পাটভাবে আমি সাজিয়েছি সেইভাবে তোমরা খাতায় নোট করে নাও তোমাদের অবশ্যই মনে থাকবে না যদি মনে থাকে তোমরা ক্লাসটা রিপিট করে আবার দেখতে পারো কিন্তু এইখান থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই কোশ্চেন পাবে ক্লাসটা না ছেড়ে গিয়ে অবশ্যই ক্লাসটি করো এই ক্লাসটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো ল্যাক্টো সমৃদ্ধ খাদ্যবস্তু ল্যাকটোজ সমৃদ্ধ খাদ্যবস্তু হচ্ছে দুধ দুধ একটি ল্যাকটোজ সমৃদ্ধ খাদ্যবস্তু এরপরে কার্বোহাইড্রেট ভঙ্গক উৎসেচক কার্বোহাইড্রেট ভঙ্গক উৎসেচক কোনটা টায়ালিন মলটেজ ল্যাকটেজ সুক্রেজ এবং অ্যামাইলেজ টায়ালিন মলটেজ ল্যাকটেজ সুক্রেজ এবং অ্যামাইলেজ এরা হচ্ছে কার্বোহাইড্রেট ভঙ্গক উৎসেচক বা কার্বোহাইড্রেটকে প্রাচীত করে টায়ালিন মলটেজ ল্যাকটেজ সুক্রেজ এবং অ্যামাইলেজ এরপরে আমরা যাব তাহলে প্রোটিন জাতীয় মানে প্রোটিনকে কে ভঙ্গ করে প্রোটিনকে ভঙ্গ করে ট্রিপসিন পেপসিন এবং ক্রাইমোট্রিপসিন তাহলে প্রোটিন ভঙ্গক বা প্রোটিনকে পাচক করে ট্রিপসিন পেপসিন ক্রাইমোটিপসিন অবশ্যই খাতায় নোট করো প্রত্যেকটা কিন্তু আমি সাজিয়েছি অনেক কষ্ট করে এগুলো সাজিয়েছি তোমরা অবশ্যই খাতায় নোট করো আমি তোমাদের জন্য একটা রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই ক্লাসটিকে শেয়ার করো নম্বর কোয়েশ্চেন লিপিড ভঙ্গক উৎসেচক লিপিড বা আমি কি বলেছিলাম লিপিড বা ফ্যাট ভঙ্গক উৎসেচক কোনটা লাইপেজ লাইপেজ হচ্ছে ফ্যাট বা লিপিড ভঙ্গক উৎসেচক এরপরে আমরা যাব দশে শর্করা ও লিপিডের মূল উপাদান শর্করা এবং লিপিডের মূল উপাদান মানে কার্বোহাইড্রেট এবং ফ্যাটের মূল উপাদান কোনগুলো কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন এগুলো হচ্ছে শর্করা এবং লিপিডের মূল উপাদান এগারো নম্বরে যাই প্রোটিনের মূল উপাদান কোনটা প্রোটিনের মূল উপাদান কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেন দেখো এখানে কিন্তু শর্করায় কিন্তু নাইট্রোজেন নেই প্রোটিনে কিন্তু নাইট্রোজেন আছে বুঝতে পেরেছ এইখানে শুধু প্রোটিনে যুক্ত হয়েছে নাইট্রোজেনটা নাহলে বাদবাকিগুলো ঠিক আছে এরপরে আমরা যাবো ভারতে বারো ই আছে দেখো শর্করা উদ্ভিদ দেহে ও প্রাণীদেহে সঞ্চিত থাকে কোথায় না শর্করা উদ্ভিদ দেহে এবং প্রাণীদেহে সঞ্চিত থাকে কিভাবে স্টার্চ সরি স্টর্চ ও গ্লাইকোজেন হিসেবে স্টর্চ এবং গ্লাইকোজেন হিসেবে মানব দেহে যেভাবে সঞ্চিত থাকে গ্লাইকোজেন রূপে পেশিতে সঞ্চিত থাকে শর্করা এবং প্রাণীদেহে উদ্ভিদ দেহে এবং দেহে তাহলে উদ্ভিদ দেহে স্টর্জ রূপে এবং প্রাণী দেহে গ্লাইকোজেন রূপে এটা মনে রাখো এরপরে তেরো নম্বর কোশ্চেন সরল রূপ কী শর্করার সরল রূপ হচ্ছে গ্লুকোজ আর তাহলে প্রোটিনের সরল রূপ কী প্রোটিনের সরল রূপ অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের সরল রূপ অ্যামাইনো অ্যাসিড শর্কলার শর্করার সরল রূপ গ্লুকোজ আর লিপিড বা ফ্যাটের সরল রূপ ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারাল ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারেল হচ্ছে লিপিড বা ফ্যাটের সরল রূপ এরপরে আমরা ষোলোতে যাব ষোলো নম্বর কোশ্চেনে দেখো জলে দ্রবণীয় ভিটামিন এইটা থেকে বারবার কোশ্চেন এসছে এইটা অবশ্যই মনে রাখো এইখান থেকে তোমাদের অবশ্যই পরীক্ষা কোশ্চেন আসবে আগের বছর এসেছিল এবছরও আসা সম্ভাবনা জলে দ্রবণীয় ভিটামিন জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন সি এবং বি কমপ্লেক্স ভিটামিন সি এবং বি কমপ্লেক্স এই দুটো হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন তাহলে স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন কোনগুলো বাকিগুলো এ ই কে এগুলো হচ্ছে স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন এবং জলে দ্রবণীয় তাহলে কী বললাম ভিটামিন সি এবং বি কমপ্লেক্স প্রো ভিটামিন তাহলে প্রো ভিটামিনের উদাহরণ ভিটামিন এর ক্যারোটিন এটা হচ্ছে ভিটামিন এর প্রো ভিটামিন ক্যারোটিন ভিটামিন সিউডো ভিটামিন হচ্ছে কলিন ভিটামিন কোনটা কলিন হচ্ছে সিউডো ভিটামিন এরপরে কুড়িতে যাব সহবজি পুষ্টি দেখা যায় সবজি পুষ্টি দেখা যায় সবুজ উদ্ভিদের সবুজ উদ্ভিদের সহবজি পুষ্টি এরা নিজের খাদ্য নিরা নিজেরা তৈরি করতে পারে তাহলে মৃতজীবী পুষ্টি দেখা যায় কাদের মৃতজীবী পুষ্টি দেখা যায় ছত্রাকে মিথোজীবী এটা দেখো মৃতজীবী আর মিথজীবীর মধ্যে পার্থক্য আছে এটা মিথোজীবী পুষ্টি কাজে দেখা যায় মৃত বললে ছত্রাক এইখানে গুলিয়ে কোশ্চেনটা দেয় যাতে তোমরা কনফিউশন হয়ে যাও মৃতজীবী পুষ্টি দেখা যায় ছত্রাকে কিন্তু মিথোজীবী পুষ্টি দেখা যায় রাইজোবিয়াম লাইকেন এবং গছপিপুলে রাইজোবিয়াম এবং লাইকেন এই দুটো মনে রাখো মিথোজীবী পুষ্টি দেখা যায় আংশিক পরজীবী পুষ্টি দেখা যায় আংশিক পরজীবী পুষ্টি দেখা যায় চন্দনে চন্দনে আং আংশিক পরজীবী পুষ্টি দেখা যায় এরপরে সম্পূর্ণ পরজীবী পুষ্টি দেখা যায় সম্পূর্ণ পরজীবী পুষ্টি দেখা যায় স্বর্ণলতা হলুদ কালারের একটা গাছ হয় গাছের মধ্যে থাকে দেখবে সেটা হচ্ছে সম্পূর্ণ পরজীবী পুষ্টি দেখা যায় এই সকল উদ্ভিদের এরপরে পঁচিশে যাব আমরা পঁচিশে আছে পতঙ্গভোগ উদ্ভিদ খুবই ইম্পর্ট্যান্ট যে সকল উদ্ভিদ পতঙ্গকে গ্রহণ করে মানে পতঙ্গকে নিজের খাদ্য রূপে গ্রহণ করে সেগুলো হচ্ছে কলসপত্রী এবং সূর্য শিশির পতঙ্গভোগ উদ্ভিদ হচ্ছে কলসপত্রী এবং সূর্য শিশির লালা রসের উৎসেচক লালা রসের উৎসেচক টায়ালিন এবং অ্যামাইলেজ টায়ালিন এবং অ্যামাইলেজ লালা রসে উৎসেচক এটা কি হচ্ছে পাচিত করে টায়ালিন এবং টায়ালিন এবং অ্যামাইলেজ কার্বোহাইড্রেটকে পাচিত করে পাচক রসের উৎসেচক পাচক রসের উৎসেচক পেপসিন এবং লাইপেজ পেপসিন এবং লাইপেজ হচ্ছে পাচক রসের উৎসেচক অগ্নাশয় রসের উৎসেচক অগ্নাশয় রসের উৎসেচক মল্টেজ এবং টেপসিন মল্টেজ এবং টেপসিন অগ্নাশয় রসের উৎসেচক এই চারটা মনে রাখো এখান থেকে কিন্তু কোশ্চেন পেতে পারো তোমরা আন্তরিক রসের উৎসেচক আন্তরিক রসের উৎসেচক সুক্রেজ এবং ল্যাপটেজ সুক্রেজ এবং ল্যাকটেজ এটা হচ্ছে আন্তরিক রসের উৎসেচক এরপরে আমরা কোশ্চেনগুলোতে যাব এবারে দেখো পিত্তরস পিত্তরস কিন্তু উৎসেচকহীন এর কোনো উৎসেচক নেই পিত্তরসের কোনো উৎসেচক নেই এই জন্যকে উৎসেচকহীন বলা হয় মিশ্রগন্থি তাহলে মিশ্রগ্রন্থি কোনটা অগ্নাশয় একটি মিশ্রগন্থি মিশ্রগন্থী কোনটা অগ্নাশয় পিত্তে থাকা পিত্তরঞ্জক পিত্তে থাকা পিত্তরঞ্জক বিলিরুবিন এবং বিলি বিলিভার্ডিন বেলি এবং বেলিভাইটিন এগুলো হচ্ছে পিত্তে থাকা পিত্তরঞ্জক খাদ্য পাচিত হয় খাদ্য কোথা থেকে পাচিত হয় আমরা জানি পাকস্থলিতে পাচিত হয় কিন্তু খাদ্য কিন্তু মুখ বিপদ থেকে পাচিত শুরু হয় তাহলে খাদ্য পাচিত হয় মুখবিপদ থেকে পাকস্থলিতে এবং ক্ষুদ্রান্তে মুখবিবর পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে খাদ্য পাচিত হয় এরপরে তেত্রিশে যাব আমরা সরি তেত্রিশে গেলাম চৌত্রিশে যাব পাচিত খাদ্য শোষিত হয় পাচিত খাদ্য কোথায় শোষিত হয় ক্ষুদ্রান্তে জেজুনাম এবং এলিয়াম অংশে ক্ষুদ্রান্তে জেজুনাম এবং এলিয়াম অংশে পাচিত খাদ্যের শোষণ ঘটে এরপরে পঁয়ত্রিশ কোশ্চেনে যাচ্ছি পঁয়ত্রিশে এইচ সি এল হয় এইচ নিঃসৃত হয় পাকস্থলীর অক্সিনটিক কোষ থেকে পাকস্থলীর অক্সিনটিক কোষ থেকে এইচসিএল নিশ্চিত হয় ছত্রিশে যাব শরীরে ইউরিয়া উৎপন্ন হয় শরীরে ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে আয়োডিনের অভাবে প্রাণীদেহের রোগ এটা খুবই গুরুত্বপূর্ণ কার জন্য কি কার অভাবে কোন রোগটা হয় আয়োডিনের অভাবে গয়টার বা গলগণ্ড রোগ হয় লোহার অভাবে কি রোগ হয় রক্তল রোগ হয় প্রাণীদেহে পটাশিয়ামের অভাবজনিত কী কী রোগগুলো স্নায়ু অনিয়মিত হৃদস্পন্দন খুব ইম্পর্ট্যান্ট এই শেষের কোশ্চেনটাই দেয় প্রাণীদেহে পটাশিয়ামের অভাবজনিত লক্ষণ স্নায়ু দুর্বল্য অনিয়মিত হৃৎস্পন্দ এর পরে দেখো আমি খুব ভালো করে সাজানোর চেষ্টা করেছি এখানে প্রত্যেকটা সাজিয়েছি অনেক কষ্ট করে ভিটামিন এ ভিটামিন এ আমরা জানি কোথায় পাওয়া যায় রাসায়নিক নাম অভাবজনিত লক্ষণ এই তিনটে একসঙ্গে সাজিয়েছি ভিটামিন এ ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল কোথায় কোথায় পাওয়া যায় বাঁধাকপিতে পাওয়া যায় পাকা আমে পাওয়া যায় টমাটোতে পাওয়া যায় গাজরে পাওয়া যায় কড ও হাঙ্গর মাছের যক্ষির নিশ্চিত তেল সেখান থেকে পাওয়া যায় এটা মনে রাখবে তোমরা অবশ্যই খাতা এগুলো নোট করো অভাবজনিত লক্ষণ ভিটামিন এর অভাবজনিত লক্ষণ হচ্ছে রাতকানা রোগ এবং সেরোসিস রোগ হয় সেরোসিস এবং রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবজনিত কারণে এরপরে আমরা যাব ভিটামিন বি ওয়ান ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম থিয়ামিন উৎস ডিমের কুসুম ঢেঁকিচাটা চাল বাদাম ডাল ফুলকপি বিট লেটুস শাক এইগুলো থেকে পাওয়া যায় ভিটামিন এর রাসায়নিক নাম থিয়ামিন এগুলো পাওয়া যায় ডিমের কুসুমে ঢেঁকিচাটা চালে বাদামে ডালে ফুলকপিতে বিট লেটুস শাকে পাওয়া যায় অভাবজনিত রোগ এই বি ওয়ানের অভাবজনিত রোগ পরীক্ষা কিন্তু বারবার দেয় ভিটামিন বি ওয়ানের অভাবজনিত রোগ হচ্ছে বেরিবেরি ক্ষুদামান্দ এবং স্নায়ু দুর্বল বেরিবেরি ক্ষুদামান্দ এবং স্নায়ু দুর্বল ভিটামিন বি এর অভাবজনিত রোগ এবারে যাব ভিটামিন বি টুয়েলভ সরি ভিটামিন বি টু ভিটামিন বি টু হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্ল্যাভিন রাইবোফ্ল্যাভিন ভিটামিন বি এর রাসায়নিক নাম উৎস হচ্ছে মানে কোথায় কোথায় পাওয়া যায় সেগুলো হচ্ছে যকৃতে পাওয়া যায় বিক্কে পাওয়া যায় ডিমের সাদা অংশে পাওয়া যায় ইস্ট নোটে শাক অঙ্কুরিত গম কলমি শাক পালং শাক এইগুলোতে ভিটামিন বি টু পাওয়া যায় অভাবজনিত রোগ অভাবজনিত রোগ হচ্ছে চেলোসিস স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্রের রোগ হয় চক্ষু ত্বকের রোগ এগুলো হচ্ছে ভিটামিন বি টুয়ের অভাবে হয় এরপরে গ্লাইটিস রোগও হয় কিন্তু ভিটামিন বি এর অভাবে এরপরে ভিটামিন বি থ্রি ভিটামিন বি এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন উৎস মানে কোথায় কোথায় পাওয়া যায় ডিমের কুসুমে পাওয়া যায় দানা শস্যের খোসায় পাওয়া যায় মটরে পাওয়া যায় বিনে পাওয়া যায় অভাবজনিত রোগ ভিটামিন বি এর অভাবজনিত রোগ হচ্ছে পেলেগ্রা এই যে চারটা বলছি তোমরা অবশ্যই খাতায় নোট করো এই চার থেকে যে কোনো কোশ্চেনের পরীক্ষায় তুলে দিতে পারে তোমরা অবশ্যই এই ক্লাসটা তোমরা গুরুত্বপূর্ণভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই ক্লাসটি শেয়ার করে রেখে দাও তোমাদের কাছে যাতে পরবর্তীকালে আবার রিপিট করতে হয় কারণ এই ক্লাসটা থেকে বারবার তোমাকে পড়তে হবে কারণ এই একবার দেখলে কোনো দিন মনে থাকবে না এই প্রত্যেকটা লিস্ট তাই অবশ্যই ক্লাসটা রিপিট করে করে দেখে নেবে এরপরে আমরা যাব ভিটামিন বি ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম প্যান্টোথ্যানিন অ্যাসিড অ্যাসিড ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম যকৃত রাঙা আলু মটর এবং আখের গুড় এগুলো থেকে পাওয়া যায় এবং অভাবজনিত রোগ হচ্ছে ডারমাইটিস অনিদ্রা এবং স্নায়ু দুর্বল্য এইগুলো ততটা দেয় না কিন্তু হচ্ছে যেগুলো আমি বলে দিচ্ছি সেগুলো কিন্তু বেশি বেশি করে মনে রাখার চেষ্টা করবে ভিটামিন বি সিক্স ভিটামিন বি সিক্সের রাসায়নিক নাম হচ্ছে পাইরিডক্সিন এগুলো পাওয়া যায় দুধ ডিম মাছ মাংস অঙ্কুরিত শস্যে এগুলো পাওয়া যায় এবং অভাবজনিত রোগ হচ্ছে ডারমাইটিস এবং অ্যানিমিয়া এরপরে ভিটামিন বি সমান বি সেভেন ভি সেভেন হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন ঢেঁকিছাটা চাল লাল আটা ভাতের ফ্যান দুধ ডিম এগুলোতে পাওয়া যায় অভাবজনিত লক্ষণ হচ্ছে বৃদ্ধি ব্যাহত হয় চর্মরোগ হয় এবং চুল পড়া রোগ হয় এরপরে ভিটামিন বি নাইন বি হচ্ছে রাসায়নিক নাম ফলিক অ্যাসিড সাটা চাল লাল আটা ভাতের ফ্যান দুধ ডিম এগুলো থেকে পাওয়া যায় ভিটামিন বি নাইন অভাবজনিত লক্ষণ হচ্ছে বৃদ্ধি ব্যাহত হওয়া চর্মরোগ এবং চুল পড়া এরপরে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন বি টুয়েলভ থেকে কোশ্চেন অনেক সময় দেখা যায় পরীক্ষায় দিয়েছে তোমরা মনে রাখবে অবশ্যই ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম হচ্ছে সায়নক এগুলো পাওয়া যায় মাছ মাংস দুধ ডিম এগুলোতে পাওয়া যায় মাছ মাংস দুধ ডিমে পাওয়া যায় অভাবজনিত রোগ বৃদ্ধি ব্যাহত হওয়া পার্নিসিয়াস অ্যানিমিয়া খুবই ইম্পর্ট্যান্ট পার্নিসিয়াস অ্যানিমিয়া কিসের অভাবে ঘটে তোমরা তখন বলবে ভিটামিন বি টুয়েলভের অভাবে ঘটে তোমরা যদি এই লিস্টটা মনে রাখো তাহলে এই চাপটা থেকে যে কোনো কোশ্চেনের উত্তর তোমরা করতে পারবে এই চাপটা থেকে মিনিমাম দু থেকে তিনটি কোয়েশ্চেন দেয় পরীক্ষায় দুই থেকে তিনটি ভিটামিন বি ভিটামিন সি রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড উৎস হচ্ছে আমলকি লেবু পেয়ারা এবং মাতৃদুগ্ধ অবশ্যই মনে রাখো এই ভিটামিন সি ভিটামিন বি টুয়েলভ পরীক্ষায় দেয় রাসায়নিক নাম ভিটামিন সির অ্যাসকর্বিক অ্যাসিড উৎস হচ্ছে আমলকি লেবু পেয়ারা এবং মাতৃদুগ্ধ অভাবজনিত রোগ অভাবজনিত রোগ হচ্ছে স্কারভি ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয় এই লিস্টটা তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করো এখান থেকে যে কোনো কোশ্চেন পরীক্ষায় তুলে দিতে পারে যারা প্রথম ক্লাস করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা কিন্তু শেয়ার করে নিজেদের কাছে এই গ্লাসটি রেখে দাও বারবার এই ক্লাসটি দেখে পুষ্টি চাপটা থেকে যে কোনো কোশ্চেন পরীক্ষায় আসলে তার উত্তর করে আসতে পারো তার চেষ্টা করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো